তো আগের এপিসোডে আমরা দেখছিলাম বিস টাইটান দেয়ালের উপর থেকে বড় বড় পাথর দিয়ে সাবেক অফসের ঘোরার পাশাপাশি হ্যানিং আর লেনরেও মেরে ফেলে এরপরে এইখানে আরও অনেক টাইটেন চলে আসে নানাবা আর গিলগারও এই সব টাইটেনের হাতে মারা যায় এরপর ইয়ামির ক্রিস্টা আর বাকি সবাইকে বাঁচানোর জন্য নিজে ওইখান থেকে লাভ দিয়ে টাইটেন হয়ে যায় আর আজকে আমি এক্সপ্লেন করব এপিসোড নাম্বার ফাইভ এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি অ্যারেন আর ওর টিম স্নোবি মাউন্টেনের উপর দিয়ে হেঁটে এসে বেজে পৌঁছায় এটা ওদের ট্রেনিং একটা অংশ ছিল আর এইখানে যে অফিসাররা ছিল তারা ওদেরকে জানায় ওরা নয় ঘন্টা বারো মিনিটে এই ট্রেনিং শেষ করছে এরপর ওরা সবাই এক জায়গায় বসেছিল এর মধ্যে রায়নার এসে জিজ্ঞেস করে কেউ কি ক্রিস্টারে দেখছো তো মিকাসা বলে ও তো ডেস্কের সাথে ছিল আর ডেক্সের অবস্থাও ভালো না তো রায়নার বলে ওদের পাশাপাশি ইয়েমিরেও পাওয়া যাচ্ছে না তো এইখানে ডেক্স ক্রিস্টা আর ইয়েমির বাদে বাকি সবাই চলে আসছে যে কারণে এরা মনে করে যে ঐতিহ্যজন হয়তো বা স্নোবি মাউন্টেনে হারাই গেছে সো এই জন্য এরেন ওদেরকে খুঁজতে যাওয়ার কথা চিন্তা করে কিন্তু অফিসাররা এসে ওদেরকে ঘরে পাঠায় দেয় আর বলে যে সকালে ওদের খোঁজার জন্য টিম পাঠাবে এরপর আমরা ক্রিস্টা আর রে দেখতে পারি আর ক্রিস্টা ডেক্সের বডি বরফের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল কারণ ডেক্সের অবস্থা খুবই খারাপ ও বেহুস হয়ে গেছিল ইএমির ক্রিস্টারে ডেক্সের বডি এইখানে রেখে চলে যাইতে বলে কারণ এইভাবে টেনে নিতে গেলে ওর অনেক সময় লাগবে বেজে পৌঁছানোর জন্য আর দেখা গেছে ডেক্সরে বাঁচাইতে যে ক্রিস্টাও বরফে জমে মারা গেল বাট ক্রিস্টা ওর কথা শোনে না আর বলে যে আমি ওরে বেশ পর্যন্ত নিয়ে যাব আর ওর জীবন বাঁচাবো ক্রিস্টা রে অনুরোধ করে সামনে আগে আগে চলার জন্য যাতে ও তাড়াতাড়ি পৌঁছায় যেতে পারে আর পিছনে পিছনে ও আসতেছে কিন্তু একটু আগানোর পরেই ক্রিস্টা ক্লান্ত হয়ে পড়ে যায় এরপর ইয়েমির বলে যে ডেস্কে বাঁচানো তো তোমার একটা বাহানা আসলে তুমি মরতে চাও এরপর বলে তুমি সেই না যায় জোয়ালা তাই না যার উপরে পুরস্কার আছে তো ক্রিস্টা বলে তুমি কিভাবে জানলা তো ইয়েমির বলে একদিন আমি একটা চার্জে চুরি করার জন্য গেছিলাম যাতে আমি ওইখান থেকে লুট নিয়ে নিজের বাঁচাইতে পারি তখন ওইখানে দুইজন পূজারীরে আমি কথা বলতে দেখি যে একটা নাজায়েজ মেয়ে ওনাদের রাস্তা কাটা হইতে পারে বাট এর থেকে ভালো হয় ওরা যদি ওই মেয়েটারে মেরে ফেলে তাহলে কোনো সমস্যাই নাই কিন্তু তুমি নিজের নাম পরিচয় বদল করে ওদের রাস্তা থেকে সরে গেলেই বাঁচতে পারবা এরপর ইয়েমির বলে চিন্তা করো না তোমার বিষয়ে আমি কাউকে কিছু বলবো না তো ক্রিস্টা বলে তুমি শুধু আমারে খোদার জন্য এই সৈনিকে যোগদান করছো তো ইয়েমির বলে হয়তোবা আমরা দুইজন এক সেই জন্যই ক্রিস্টা বলে তার মানে কি তোমারও লালন পালন আমার মতোই হয়েছে ইয়েমির বলে হ্যাঁ বলতে পারো এরকমই আমরা একই রকম বাট আমাদের জীবন আলাদা আমি তোমার মতো নাম বদল করে ভয়ে ভয়ে বাঁচতেছি না অন্যদিকে তুমি দেখো শুধুমাত্র কিছু মানুষের সামনে ভালো হওয়ার জন্য নিজের নাম বদল করে নিজের জীবন বাজি রাখতেছ ওদের জন্য আর ওরা এইটাই চায় বলে বাট এখন আমি শুধু এইটাই চাই যাতে আমরা তিনজন সুস্থভাবে বেজে পৌঁছাই যাই এরপর ওরা তিনজন বেজের কাছের একটা বড় পাথরের উপরে এসে দাঁড়ায় এমির বলে আমরা ডেক্সরে রে এইখান থেকে ফালাই দিব নিচে যদিও বেজে বেঁচে থাকে তো ভালো আর যদি বেজের কেউ দেখে তাহলে ওরাই নিয়ে যাবে বাট এইটারে নিয়ে তুমি যদি ঘুরে নিচে নামতে যাও তাইলে অনেক সময় লেগে যাবে তুমি আর ও কেউ বাঁচতে পারবে না কিন্তু ক্রিস্টা এটাতে রাজি হয় না যে কারণে ইয়েমির ক্রিস্টারে কিছুটা দূরে ফেলায় দেয় আর নিজে টাইট্যান হয়ে ওইখান থেকে ডেক্সরে রে নিয়ে চলে যায় এদিকে আমরা বেজে দেখতে পারি সবাই মিলে প্ল্যান করে যে ওরা ক্রিস্টারে বাঁচানোর জন্য বের হবে সবাই যখন বের হয় তখন দেখতে পারে ইয়েমির ডেস্ক রে সাথে করে নিয়ে বেজের দিকে আসতেছে আর একটু পরে ক্রিস্টাও এসে পৌঁছায় ক্রিস্টা দেখে অবাক হয়ে যায় যে ওর রে নিয়ে এত দ্রুত ওর আগে কিভাবে পৌঁছায় গেল আমরা দেখতে পারি ডেস্ক ঠিক আছে মানে তিনজনই বাইসে আছে কোনো সমস্যা হয় নাই ক্রিস্টা ইয়েমিরে জিজ্ঞেস করে তুমি এত দ্রুত কিভাবে আসলা তো ইয়েমির ক্রিস্টার একটা প্রমিস করে যে যেদিন আমি আমার সত্যটা তোমাকে বলে দিব সেদিন থেকে তুমি তোমার আসল নামের সাথে বাঁচা শুরু করবা এরপর সিন চলে আসে যেখানে ইয়েমির দেয়াল থেকে লাভ দিয়ে টাইটানে রূপান্তরিত হয় আর এরপরে নিচে থাকা সঙ্গে ফাইট শুরু করে উপরে থাকা সবাই এইটা দেখে অবাক হয়ে যায় যে ইয়েমিরও একটা টাইটান রাইনার আর ব্যার্থ একটা কথা মনে পড়ে একবার ওদের এক বন্ধুকে একটা টাইটেন খেয়ে ফেলছিল আর এই টাইটেন টা টাইটেন এর মধ্যে দেয়ালের সাথে একটা টাইটেনের গু লাগে যে কারণে ক্রিস্টা উপর থেকে পড়ে যাইতে যায় বাট ড্রাইনার ওরে ধরে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কখনো বলো নাই কেন ইয়েমির একটা টাইটান তো ক্রিস্টা বলে এটা তো আমিও জানতাম না অন্যদিকে আমরা ইয়েমের দেখতে পারি যে টাইটেনদের সঙ্গে ফাইট করতে করতে ওরে কয়েকটা টাইটানে ধরে ফেলে ওদের হাত থেকে ছুটে ইয়েমির টাওয়ার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু একটা টাইটেন ওর দুই পা ধরে ফেলে আর ওরে নিচের দিকে নামানোর চেষ্টা করে যার ফলে টাওয়ারের থেকে ইট খুলতে থাকে তো ওই ইট ছেড়ে দেয় যাতে টাওয়ারের কোনো ক্ষতি না হয় কারণ উপরে ক্রিস্টা আর বাকি সবাই রয়েছে এমির নিচে যেয়ে আবার সব টাইটেনদের সঙ্গে ফাইট শুরু করে আবারও ওরে কিছু টাইটেন ধরে ফেলে যেইটা দেখে ক্রিস্টা জোরে জোরে চিল্লাইতে থাকে তুমি এইভাবে মরতে পারো না এইটা মরার জন্য কোনো কুল পদ্ধতি না নিজের জন্য বাঁচো আর এই টাওয়ার বাঁচাইতে যে যদি তুমি মারা যাও তাহলে দরকার নাই ফেলে দাও এই টাওয়ার এরপরে ইয়েমির টাওয়ার থেকে ইট খুলে খুলে ওই সব মুখে মারতে থাকে এই জন্য টাওয়ার নিচে পড়তে যায় বাট এইটা দেখে ক্রিস্টা অনেক খুশি হয় এরপর ইয়েমির উপরে আসে আর সবাইকে ওরে শক্ত করে ধরতে বলে টাওয়ার নিচে বাকি সব টাইটেনদের উপরে পরে ইয়েমির ক্রিস্টাদের নিয়ে লাভ দিয়ে নিচে চলে আসে কিন্তু একটু পরেই ওই সব ভাঙা দেয়ালের মধ্যে দিয়ে আবারও সেই টাইটেন বেরিয়ে আসতে থাকে তো ওদেরকে মারার জন্য যায় বাট এইবার সব টাইটেন মিলে ধরে ফেলে আর ওরে খাওয়া শুরু করে যেটা দেখে ক্রিস্টা দিকে দৌড়াইতে থাকে আর বলে যে তুমি এইভাবে মরতে পারো না আমি তোমাকে এখনো আমার আসল নাম বলি নাই আর তখনই ক্রিস্টার সামনে একটা টাইটেন চলে আসে টাইটেনটা ক্রিস্টারে ধরতে যাবে এমন সময় ওইখানে মিকাসা চলে আসে আর ওই টাইটেনটাকে মেরে ফেলে এরপরে বাকি সব সার্ভে এখানে চলে আসে আর সবাই মিলে ওই টাইটেনগুলোকে মেরে ফেলে এই টিমের মধ্যে ছিল এইখানে থাকা একটা টাইটেন মারে আর খুব খুশি হয় ওডিয়াম গিয়ার ইউজ করে এইটা এরেন প্রথম কিল ছিল এরপর আমরা দেখতে পারি সার্ভে সব টাইটেন মেরে ফেলছে সবাই মিলে ইয়েমিরে দেখতে পারে যার অবস্থা খুবই খারাপ ছিল ক্রিস্টা ইয়েমিরের মাথার কাছে বসা ছিল আর ও ইয়েমির বলে যে আমার আসল নাম হইতেছে হিস্টোরিয়া এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায় আজকের মতন এ পর্যন্তই আশা করি গ্যাস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাই লাইক করে দেওয়ার চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতন এ পর্যন্তই বাই বাই